মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে 1 জুলাই থেকে ভাড়া 15% বাড়তে পারে। বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেছে এনবিআর এর ভ্যাট বিভাগ। মেট্রো রেলের টিকিটের ওপর আগামী 30 জুন পর্যন্ত ভ্যাট মওকুফ আছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যাহতির মেয়াদের শেষে ভ্যাট আরোপ না করার জন্য এনবিআরকে অনুরোধ করেছিল, কিন্তু এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয় বলে জানিয়েছে এনবিআর। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত অনুসারে সব ধরনের কর ছাড় কমাতে হবে। এর আগে 2023 সালের শুরুতে মেট্রো রেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এনবিআর। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা।